হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো তোমরা প্রত্যেকেই? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। তো তোমরা বুঝতেই পারছো যে আমার গলাটা কিন্তু খুব একটু বেশি ভালো নেই, অর্থাৎ শরীরটাও কিন্তু খুব একটু ভালো নেই বলে তোমাদের কিন্তু ভিডিও দিতে পারছি না। এতে তোমরা হতাশা একদমই হবে না, আমি অবশ্যই তোমাদের সিলেবাসটা কিন্তু কমপ্লিট করাবো, ঠিক আছে? তো ক্লাস ইলেভেনের আজকে একটা খুব ইম্পর্টেন্ট নোট দিচ্ছি, তোমরা এই নোটটা কিন্তু ভালোভাবে স্টাডি করে নেবে, ঠিক আছে? আজকের যে নোটটা আমরা দেখবো সেটা জ্ঞানের স্বরূপ বিষয়ে দেখাতের বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো, অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত দেখাদের মতবাদটি আলোচনা করো, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট একটি নোট, এই নোটটা তোমাদের আমি দিচ্ছি, অবশ্যই এটা করে নেবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু বেশি বেশি করে একটু সাপোর্ট করো, তোমরা কিন্তু ভিডিও দেখো অনেকেই কিন্তু শেয়ার হয়তো করো না, তো অবশ্যই শেয়ার করবে, ভিডিওটি লাইক করবে। আর যে সমস্ত আমার ছাত্রবন্ধুরা ভিডিও তোমরা চাচ্ছ কন্টিনিউ, আমি অনবরত চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ায় কিন্তু আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, ঠিক আছে? মানে গলাটা কথা বললে যেন খুশখুস বেশি করে এবং কাশি ওঠে, ঠিক আছে? তো এই অসুবিধার জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যেন এটা কমে যায় এবং তোমাদের আমি ভিডিওগুলো দিতে পারি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবং তোমরা অনেকেই বলছো যে MCQ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দিতে, অবশ্যই আমি MCQ প্রশ্নগুলো দিব, কিন্তু তোমাদের বলে রাখি যে অনেক বড় প্রশ্নের মধ্যে কিন্তু আমরা শর্ট প্রশ্ন কিন্তু পেয়ে যাই, ঠিক আছে? আগে বড় প্রশ্নগুলো পড়ো, তাহলে কিন্তু শর্ট প্রশ্নগুলো অর্থাৎ MCQ অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তাহলে পড়তেও যেমন ইজি হবে, তেমনই কিন্তু সেখান থেকে আমরা আরামসে কমনও পেয়ে যাবো, মানে বড় প্রশ্ন থেকে অনেক শর্ট প্রশ্ন পাওয়া যায়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলো আজকের ইম্পর্টেন্ট নোটটা আমরা দেখে নিই। স্বরূপ বিষয়ে দেখাত এর বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো, অথবা দিয়ে এই প্রশ্নটা পড়বে, ঠিক আছে? ওখানে একটি মিস্টেক হয়ে গেছে, মানে একই কোশ্চেন দুবার লিখে ফেলছি। তারপর হচ্ছে জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত দেখাত এর মতবাদটি আলোচনা করো, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের পরীক্ষার জন্য ভালো করে পড়বে। দেখো আমরা প্রথমেই কী লিখবো, যে আধুনিক বুদ্ধিবাদী দর্শনের জনক হলেন দেকার্ত। তাহলে আধুনিক বুদ্ধিবাদী দর্শনের জনক হলেন দেকার্ত, এটা মনে রাখবে, ভালো করে, শর্ট প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? জ্ঞানের স্বরূপ বা উৎপত্তি সংক্রান্ত তার গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করা হলো, অর্থাৎ নিম্নে আমরা এই পয়েন্টগুলো তুলে ধরবো এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে, উত্তরের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে? প্রথম পয়েন্টটা হচ্ছে গাণিতিক জ্ঞানরূপে দর্শন। দেকার্ত ছিলেন একজন বিখ্যাত গণিতজ্ঞ, তার মতে গাণিতিক জ্ঞান যথার্থ এবং সুনিশ্চিত জ্ঞান দান করে। দর্শনের ক্ষেত্রে দেকার্ত গাণিতিক পদ্ধতি প্রয়োগ করে দেখান যে যথার্থ জ্ঞানলাভের একমাত্র উপায় হলো বুদ্ধি। তাহলে যথার্থ জ্ঞানলাভের একমাত্র উপায় হলো বুদ্ধি। গণিতের জ্ঞানগুলি সংশয়াতীত্য এবং এগুলি স্পষ্ট, স্বচ্ছ, প্রাঞ্জল রূপে গণ্য। গণিতের সুনিশ্চিত জ্ঞানের মতো দর্শনেরও সুনিশ্চিত জ্ঞান লাভের আশায় দেকার্ত দর্শন তত্ত্বের ক্ষেত্রে গাণিতিক পদ্ধতি অনুসরণ করেন, ঠিক আছে? মানে দেখবো সংশয় পদ্ধতি অনুসরণ, দেখাত হচ্ছে জ্ঞানের স্বরূপ বিষয়ে সংশয় পদ্ধতি অনুসরণ করেছেন। দেখাত তার দর্শন চিন্তার শুরুতে যে পদ্ধতিটি আরোপ করেন তা হলো সংশয় পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করে যে সিদ্ধান্তে তিনি পৌঁছেছিলেন সেই বচনটি হলো, অর্থাৎ সেই বাক্যটি হলো, একটি ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন, সেটা হলো হচ্ছে আই থিঙ্ক দেয়ার ফোর আই এম বা হচ্ছে কোজিটো আর্গো সাম। ভীষণ ইম্পর্টেন্ট একটি লাল, এখান থেকে কিন্তু একটি শর্ট প্রশ্ন হয় যে আই থিঙ্ক দেয়ার ফোর আই এম উক্তিটি কার বা হচ্ছে কোজিটো আর্গো সাম, এ কথার অর্থ কী, ঠিক আছে? এভাবে শর্ট প্রশ্নটা কিন্তু হয়, অর্থাৎ আমি চিন্তা করি অতএব আমি আছি, এ কথার মানে হলো আমি চিন্তা করি অতএব আমি আছি। তিনি সব কিছুকেই সন্দেহ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত বলেছেন আমি যে সন্দেহ করতে পারি এ বিষয়ে আমার সন্দেহ নেই, অর্থাৎ সে যে সন্দেহ করে সেই বিষয়ে তার কোনো সন্দেহ নেই এবং এই সন্দেহ করার মধ্যেই আমি আছে, তিনি একথি বলেছেন। এইভাবে সংশয় পদ্ধতি এবং গাণিতিক অবরোহ পদ্ধতি প্রয়োগ করে তিনি বলেন যে কেবল বুদ্ধির সাহায্যে সার্বিক এবং সুনিশ্চিত জ্ঞান লাভ করা সম্ভব, কেবল বুদ্ধির সাহায্যেই সার্বিক এবং সুনিশ্চিত জ্ঞান লাভ করা সম্ভব, কথাটি কে বলেছেন, এভাবে কিন্তু শর্ট প্রশ্ন করা হয়, ঠিক আছে? তাহলে আমরা লিখব উক্তিটি করেছেন দেকার্ত। এরপরে পরবর্তী পয়েন্টে আমরা আসবো,
পরবর্তী পয়েন্টটা বলছে অবরোহ পদ্ধতি অনুসরণ তিনি করেছেন জ্ঞানের স্বরূপ বিষয়ে। দেখাত বুদ্ধির সাহায্যে অবরোহ পদ্ধতি অনুসরণ করে ভগত ও ঈশ্বর সম্পর্কে সুনিশ্চিত ধারণা দিয়েছেন। তার মতে মানুষ হলো সসীম আর ঈশ্বর হলেন অসীম। ঠিক আছে, তার মতে মানুষ হলো সসীম এবং ঈশ্বর হলো অসীম। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, আর হচ্ছে ঈশ্বর হলেন অসীম। সসীম মানুষের পক্ষে অসীম ঈশ্বরের ধারণা করা যায় না, তাহলে সসীম মানুষের পক্ষে আমরা কিন্তু ঈশ্বরের ধারণা করতে পারি না। ঠিক আছে, দেখাত এ প্রসঙ্গে তিন রকম ধারণার কথা বলেছেন, তিনটি ধারণার তিনভাবেই ধারণা হতে পারে, অর্থাৎ সসীম এবং অসীম, অর্থাৎ মানুষের পক্ষে যে ঈশ্বরের ধারণা পাওয়া যায় না, এই প্রসঙ্গে তিনি তিনটি কথা বলেছেন, সেটা হচ্ছে আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা এবং হচ্ছে সহজাত ধারণা। ভালো করে মনে রাখবে যে দেখাতের মতে ধারণা কয় প্রকার, পরীক্ষায় কিন্তু আসে, কথাটা বোঝা গেল? তো দেখাতের মতে ধারণা আমরা তিনটি ধরনের পাই, সেটি হচ্ছে আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা এবং হচ্ছে সহজাত ধারণা। এই ধারণাগুলো সম্বন্ধে আমরা জানবো যে কোনটা কোন ধরনের ধারণা। দেখো, আগন্তুক ধারণাগুলি ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরে থেকে আসে, ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরে থেকে আসে। আমাদের ইন্দ্রিয় কয়টি? ইন্দ্রিয় কিন্তু বন্ধুরা আমাদের হচ্ছে ছয়টি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং হচ্ছে আরেকটি রয়েছে আমাদের অন্ত ইন্দ্রিয়, সেটা হচ্ছে মন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এটা হচ্ছে বহি ইন্দ্রিয় এবং মন হচ্ছে অন্ত ইন্দ্রিয়। অর্থাৎ এইসব ইন্দ্রিয়ের মাধ্যমে আগন্তুক ধারণাগুলি আসে, যেমন নদী, পাহাড়, গাছ ইত্যাদি, এইসব ধারণাগুলি হচ্ছে আগন্তুক ধারণা। আশা করি বুঝতে পেরেছ। এবার হচ্ছে কৃত্রিম ধারণা। কৃত্রিম কথার মানে হচ্ছে যেটা তৈরি হবে, তাই না? নতুনভাবে যেটা তৈরি হবে বা তৈরি করা হবে সেগুলোকে আমরা কৃত্রিম বলি। তো এই ধারণাগুলি কীরকম? যে কৃত্রিম ধারণাগুলি বিভিন্ন ধারণা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে মন ধারণ করে, তাই না? আমাদের মন হচ্ছে ধারণ করে, মন হচ্ছে অন্ত ইন্দ্রিয়, এটা মনে রাখবে। মন হচ্ছে আমাদের অন্ত ইন্দ্রিয়, অর্থাৎ স্বর ইন্দ্রিয় বা ছয় নম্বর ইন্দ্রিয় হচ্ছে আমাদের মন। তাহলে এই মন কী করে? যে বিভিন্ন ধারণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত করে একটি নতুন ধারণা তৈরি করে, যাকে বলা হচ্ছে কৃত্রিম ধারণা। যেমন আকাশ কুসুম, সোনার পাথর বাটি ইত্যাদি, এইরকম ধারণাগুলি হচ্ছে কি? কৃত্রিম ধারণা। পরবর্তী অংশটি রয়েছে সহজাত ধারণাগুলি কল্পনা বা ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যায় না। যে সহজাত ধারণা রয়েছে তিন নম্বর ধারণাটি, সেটা হচ্ছে কি? কল্পনা বা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা পাই না। এই ধারণা অভিজ্ঞতা লাভের পূর্ব থেকেই আমাদের মনের মধ্যে থাকে। তাহলে এই যে সহজাত ধারণা, এগুলো হচ্ছে অভিজ্ঞতা লাভের পূর্বে, অর্থাৎ আমাদের যখন জন্ম হয় বা আমরা যখন বুঝতে শিখি তার আগের থেকেই কিন্তু ধারণাগুলো পৃথিবীতে রয়েছে, যেগুলো আমরা পরবর্তীকালে জানি। এর জন্য কিন্তু কোনোরকম অভিজ্ঞতা লাভের আমাদের দরকার হয় না। ঠিক আছে, যেমন ঈশ্বরের ধারণা, নিত্যতা ধারণা, এই রকম ধারণাগুলি আমাদের অভিজ্ঞতা লাভের পূর্ব থেকেই আমাদের মনের মধ্যে থাকে। ঠিক আছে, অটোমেটিকলি আমরা এগুলো সব পরবর্তী সময়ে জানতে পারি। ওকে, তাহলে আমরা এই অবধি দেখব জ্ঞানের স্বরূপ সম্পর্কে দেখাতের মতবাদ রাখব। এবার হচ্ছে বলছে সমালোচনাটা দিতেই হবে তোমাকে। ঠিক আছে, দেখো, দেখাতের বুদ্ধিবাদের মধ্যে বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই যে বুদ্ধিবাদ যে মতবাদ প্রশ্ন করেছেন, এই মতবাদের মধ্যে বেশ কিছু ভুল লক্ষ্য করা যায়। ঠিক আছে, ভুলগুলি লক্ষ্য করা যায়। দেখো, এটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে। দেখো, দেখাত বলেন গণিতের জ্ঞান হলো আদর্শ জ্ঞান, দেখাত এই কথাটি বলেছেন। এই জ্ঞান থেকে বাস্তব জগৎ সংক্রান্ত জ্ঞান নিঃসৃত হয়, কিন্তু দর্শনের জ্ঞান ও গণিতের জ্ঞান এক নয়। দর্শনের জ্ঞান এবং হচ্ছে গণিতের জ্ঞান কিন্তু এক নয়। ঠিক আছে, এটা মনে রাখবে, দর্শনের জ্ঞান আর হচ্ছে গণিতের জ্ঞান হচ্ছে এক নয়। দর্শনের জ্ঞান হচ্ছে মূর্ত জ্ঞান এবং গণিতের জ্ঞান হচ্ছে বিমূর্ত জ্ঞান। তিনি আরও বলেন, আমি চিন্তা করি অতএব আমি আছি, এর উপর ভিত্তি করে কেবল নিজের অস্তিত্বকেই প্রমাণ করা যায়। অর্থাৎ এই যে লাইনটি আছে যে আমি চিন্তা করি, অর্থাৎ কোজিটো আর্গো সাম, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমি চিন্তা করি অতএব আমি আছি, এর উপর ভিত্তি করে কেবল নিজের অস্তিত্বকেই প্রমাণ করা যায়। ঠিক আছে, নিজের যে অস্তিত্ব আছে সেটাকেই প্রমাণ করা যায়। আমি চিন্তা করছি অতএব আমি আছি, সুতরাং এই লাইনটা বা এই কথাটার পরিপ্রেক্ষিতে নিজের অস্তিত্বকেই প্রমাণ করা যায়। বাইরের জগৎ প্রমাণ করার জন্য দেখাতকে ঈশ্বরের শরণাপন্ন হতে হয়েছে। অর্থাৎ আমাদের বাইরের যে জগৎটা আছে এই জগৎ থেকে প্রমাণ করার জন্য তিনি হচ্ছেন ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন। তবে এ কথা স্বীকার করতেই হবে যে প্রকৃত জ্ঞানলাভের ক্ষেত্রে সার্বিকতা প্রয়োজন
এবং এই সার্বিকতা কেবল বুদ্ধি দিতে পারে। তাহলে সার্বিকতা কেবল কে দিতে পারে? বুদ্ধি দিতে পারে প্রকৃত জ্ঞান লাভের ক্ষেত্রে। অন্যদিকে আবশ্যিক সত্যের পৌঁছানোর জন্য দেকার্ত যে গাণিতিক পদ্ধতি প্রয়োগ করেছেন তা দর্শনের ইতিহাসে অগ্রগতির পদক্ষেপ। ঠিক আছে, যে গাণিতিক পদ্ধতি অর্থাৎ গণিতের যে পদ্ধতি অবলম্বন করেছেন সেই পদ্ধতি প্রয়োগ করার ফলে সেটা হচ্ছে দর্শনের ইতিহাসে একটা অগ্রগতির পদক্ষেপ। তা সত্ত্বেও এই মতবাদ সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তো নোটটা এখানেই শেষ হচ্ছে। অবশ্যই নোটটা ভালো করে পড়বে, ঠিক আছে, সোজাই রয়েছে কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, তাই এই নোটটা তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে বন্ধুরা, তো ক্লাসটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না, এবং তুমি যদি নতুন দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।